হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি দেখাবো লেফট ওভার কুকিং। লেফট ওভার কুকিং দেখানোর জন্য আমি নিয়ে নিয়েছি আমার বেঁচে থাকা ভাত। এটা একটুখানি ভাত আমার বেঁচে গেছে খাবার পরে, তো এই ভাতটাকে আমি রাইস করে দেখাচ্ছি আপনাদেরকে, ফ্রাই করে দেখাবো। তো ফ্রাই করে দেখানোর জন্য আমার যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেটা হচ্ছে, আমি নিয়েছি একটা পেঁয়াজ কুচি, নিয়েছি শুকনো লঙ্কা, গাজর কুচি, একটা ক্যাপসিকাম কুচি, একটা পুরো গাজর কুচি নিয়েছি আমি। এখানে নিয়েছি আমি গ্রেট করে নিয়েছি আদাটাকে, এক গাঁট মতো আদা নিয়েছি। আমি নিয়েছি একটা ডিম, আর রাইস তো আমার লাগছে, এছাড়া লাগছে আমার কাঁচা লঙ্কা কুচি। দুটো কাঁচা লঙ্কাকে আমি এখানে কুচিয়ে নিয়েছি, এটা নিজের টেস্ট অনুযায়ী, কেউ ঝাল কম পছন্দ করলে কম দেবে। আর এখানে নিয়েছি আমি রসুন কুচি, তিনটে কোয়া রসুনকে আমি কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি এক চা চামচ চিনি, আর নিয়েছি আমি চাট মশলা, এক হাফ চা চামচ নিয়েছি চাট মশলা, আর নিয়েছি আমি নুন, আর লাগবে আমার একটু সয়া সস আর একটু ভিনিগার। গ্যাসটা আমি অন করে নিলাম, কড়াইটা এক মিনিট মতো গরম হতে দিতে হবে। কড়াই গরম হয়ে গেছে, আমি এর মধ্যে নিচ্ছি সাদা তেল, এক টেবিল চামচ সাদা তেল নিচ্ছি আমি। যেহেতু আমি চা চামচে নিচ্ছি ওই জন্য আমি তেল নিলাম, কিন্তু এটা মাপ হচ্ছে এক টেবিল চামচ। এই দেখুন ডিমটা আমি প্রথমে এর মধ্যে ভেজে নেব, তো ডিমটা আমি ফাটিয়ে নিচ্ছি। এবারে আমি আবারও এক টেবিল চামচ তেল নিচ্ছি, ওর মধ্যে আমি সাদা তেল ইউজ করছি। আমি 1 পিঁচ জিরে ফোড়ন দিলাম, এবার আমি লঙ্কাটাকে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটাকে। এবার দেবাম পেঁয়াজটা, আমি গাজরটা মিলিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি অ্যাড করবো নুনটা, নুনটা অ্যাড করে মেরে দিয়েই আমি এর মধ্যে ক্যাপসিকামটা ঢেলে নেবো। আমি ক্যাপসিকাম কুচিটা, এটা আমার পুরো বড় মাপের একটা ক্যাপসিকাম কুচি করা আছে, আর একটা মাপের সাথে গাজর। রাইসটা দিয়ে আমি ভালোভাবে নিয়ে নিলাম এরমভাবে। এবারে আমি এর মধ্যে মেলাবো সয়া সস আর ভিনিগারটা। যেহেতু আমি নুন দিয়েছি, নুনটা আমি ওই জন্য অল্প পরিমাণে দিয়েছি কারণ সয়া সসের মধ্যে নুন থাকে। এবার আমি এর মধ্যে মেলাবো ভিনিগারটা, ভিনিগারটাও আমি 2 চা চামচ দিলাম। এবার এর মধ্যে অ্যাড করছি আমি চাট মশলা আর চিনি। দেখুন ভিনিগার দিয়ে ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এবার আর এর মধ্যে আমার দেওয়ার কিছু বাকি নেই, শুধু ডিমটা আমি তুলে দেবো। ভাজা ডিমটা তুলে রেখেছিলাম, ডিমটা আমি ডিমটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দেখুন ডিমটা ভালোভাবে মিশিয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিলাম,
এই দেখুন তৈরি হয়ে গেছে আমাদের ভাত ভাজা। আপনারা এরমভাবে তৈরি করুন, এটা খেতে খুব ভালো লাগবে, মনেই হবে না যে এটা বেঁচে যাওয়া ভাত থেকে তৈরি করা। আর যদি ভালো লাগে, ভালো লাগে কি অবভিয়াসলি ভালো লাগবে, আপনারা এটা ট্রাই করুন। আমার চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।